বন্ধুরা দেখো, হয় কেউ ক্লাস নাইনে তোমরা 60 পেয়েছিলে, কেউ ইংলিশে ধরো 50 পেয়েছিল, কেউ ধরো ম্যাথে 40 পেয়েছিল, কেউ ধরো ইতিহাসে 70 পেয়েছিল এবং কেউ ভূগোলে 80 পেয়েছিল। এবার ক্লাস নাইনের 50%, অর্থাৎ 60-এর 50% করলে হয় 30, 50-এর 25, 40-এর 20, 70-এর 35, 80-এর 40। এই হয়ে গেল ক্লাস নাইন। এবার ক্লাস টেনে আসি। ধরো ক্লাস টেনে তোমরা কেউ, অর্থাৎ ক্লাস টেনের যে 50%, সেই 50%-এ তোমরা 10 পেয়েছিলে ওরালে, ইংরেজিতে 9 দিয়েছিল, ম্যাথে 10 দিয়েছিল, হিস্ট্রিতে 8 দিয়েছিল, জিওগ্রাফিতে 10 দিয়েছিল। এবার হলো এই 50%-টা কী করে হবে? এই 50%-টা হবে তোমাদের 10 × 5, 9 × 5, 10 × 5, 8 ×, অর্থাৎ এই সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করবে তোমরা। কেন গুণ করবে তোমাদের বলে দিচ্ছি কেন। অর্থাৎ বন্ধুরা, এই 10-এর 50%, অর্থাৎ 10 × 50/100, 00 তোমরা কেটে দিলে কত পড়ে থাকছে? 5। তো এখানে তোমাদের কত বসবে? 10 × 5, 50, 5 × 9, 45, 5 × 8, 40, 50। এই হয়ে গেল ক্লাস নাইন। এবার কোনটা কোনটা তোমরা যোগ করবে? তোমরা যোগ করবে হলো ক্লাস টেনের এটা এবং এটা, 5 × 30 = 80, 50 × 20 = 70, 50 × 40 = 90, 40 × 35 = 75, 45 × 25 = 70। অর্থাৎ এগুলি হচ্ছে তোমাদের টোটাল নাম্বার। তো তোমরা বাড়িতে হিসাব করো এবং হিসাব করার পর এটাকে যোগ করবে। যোগ করে যত হচ্ছে সামথিং, যতই হচ্ছে, এটা তোমাদের মাধ্যমিকের রেজাল্টে পেয়ে যাবে।